চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি নজরুল সঙ্গীত শিল্পী প্রদীপ কুমার নন্দীর কাছে। শুরুতে যা বলছিলাম, আপনি দীর্ঘদিন যাবৎ নজরুল সঙ্গীত চর্চা করছেন, আপনার কণ্ঠে একটি গান শুনে শুরু করব। তুমি আমার সকালবেলার সুর, একটি প্রচলিত গান এবং সবারই প্রায় শোনা গান, আমি সেটি গাইবার চেষ্টা করি। জি, তুমি আমার সকাল বেলার সুর, তুমি আমার সকাল বেলার সুর, হৃদয় অলস উদাস করা, হৃদয় অলস উদাস করা, অশ্রু ভরা তুর, তুমি আমার সকাল বেলার সুর, ভোরের তারার মতো তোমার সজল চাওয়া, ভালোবাসার চেয়েও সেজে কান্না পাওয়া, রাত্রি শেষের চাঁদ তুমি গো, বিদায় বিধুর তুমি আমার সকাল বেলার সুর, তুমি আমার সকাল বেলার সুর। বাহ, খুব চমৎকার। এবার একটু জানতে চাই বর্তমান ব্যস্ততা নিয়ে। বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করি, সেই হিসাবে ক্লাস তো সকালে ক্লাস থাকে, সকালে চর্চা করি, অবসরে গবেষণা করি সঙ্গীত নিয়ে, নজরুল সঙ্গীত নিয়ে, একটু লেখালেখি করি নজরুল বিষয়ক লেখালেখি, এই তো টেলিভিশনে গান করি, রেডিওতে গান করি, দেশে দেশের বাইরে, এই তো। বাহ, সব কিছু নজরুলকে নিয়ে। সেই নজরুল সঙ্গীত চর্চা কবে থেকে শুরু হয়েছিল? একাডেমিক শিক্ষা যখন গ্রহণ করতে শুরু করি তখন থেকেই, সেই উচ্চ মাধ্যমিক থেকে। বাহ, মাধ্যমিক করে ঢাকায় এসে তারপরে নজরুল চর্চা সঙ্গীত কলেজে ভর্তি, পরপর ভাবনা, ভাবনা থেকে প্রকাশ, প্রকাশ থেকে লেখালেখি, গান, সব কিছু। আগামীকাল তো কাজী নজরুল ইসলামের 120তম জন্মবার্ষিকী, আগামীকালের পরিকল্পনা কি? টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান আছে, আমাদের নজরুল ইনস্টিটিউটে অনুষ্ঠান আছে, আমাদের নজরুল পরিষদের অনুষ্ঠান আছে, সব কিছু নিয়ে ব্যস্তই কাটবে সময়টা আশা করি আর কি। আপনি তো নজরুল সঙ্গীত করার পাশাপাশি শিক্ষকতাও করছেন, এদের শিক্ষকতা এবং নজরুল সঙ্গীত চর্চা দুটো সমন্বয় কীভাবে করেন? আমি শিক্ষকতা করি নজরুল সঙ্গীত বিষয়ের উপরে, বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগে শিক্ষকতা করি, শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি, সম্মান এবং স্নাতকোত্তর দুটো ডিগ্রি দিয়ে থাকি। তো সেখানে এখন তো সঙ্গীতের খুবই জোয়ার, আমি বলবো বাংলাদেশের 7টি বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিষয়ে সম্মান, স্নাতকোত্তর এবং উচ্চতর ডিগ্রি দেওয়া হয়, সরকারি সঙ্গীত কলেজ, তারপরে দিনাজপুর সঙ্গীত কলেজ, পাবনা সঙ্গীত কলেজ, আরও সুরধারা কলেজ অফ মিউজিক হচ্ছে। তো সব কিছু মিলে আমরা মনে করি যে সঙ্গীতের একাডেমিক বিষয়টা অনেক দূর এগিয়ে আছি আমরা, কারণ একাডেমিক এখন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে, মাধ্যমিক স্কুলগুলোতে এবং অনেক, এবং এডুকেশনে যেটা বিসিএস শিক্ষা সেখানেও সঙ্গীত আছে, সঙ্গীতের সমন্বয়টা করা হয়েছে সঙ্গীত কলেজ, সরকারি সঙ্গীত কলেজ, সেই হিসাবে সঙ্গীতের যে একটা জোয়ার সেখানে শিক্ষার্থীদের অনেক চাপ আমি মনে করি এই বিষয়ে। এই জোয়ারে যেসব শিক্ষার্থীরা আছেন তাদের মধ্যে কেমন আগ্রহ দেখতে পাচ্ছেন? আগ্রহ এই জন্যই দেখতে পাই যে সঙ্গীতে যে বিষয়টা বাংলাদেশে এখন আছে সেটা একাডেমিক যে শিক্ষাটা আমি বলছি, সেখানে সেটার সাথে এটা সংযুক্ত, আগে এটা ছিল না, কিন্তু এখন তো সেই কারণে আগের চেয়ে অনেক শিক্ষার্থী, অনেকই সঙ্গীত বিষয়ে পড়তে আগ্রহী, সঙ্গীত সম্পর্কে জানতে আগ্রহী, আমরা সেভাবে চেষ্টা করি তাদেরকে সঠিক শিক্ষাটা দিতে, তাদের জীবনে যাতে বাস্তবে এটা কাজে লাগে। অবশ্যই, আসলে সঙ্গীতের অনেকগুলো শাখা আছে, নজরুল সঙ্গীতের শিক্ষার্থীদের আগ্রহ কেমন দেখতে পান? যে উচ্চাঙ্গ সঙ্গীত, যেটা রাগ সঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত, তারপরে রবীন্দ্রসঙ্গীত, সব কিছু মিলিয়েই সবার আগ্রহটাকে এক জায়গায় যে সঙ্গীত নিয়ে পড়াশোনা করছে, কিন্তু নজরুলের ব্যাপারটা হলো নজরুল তো একটু রাগের সাথে সম্পর্কযুক্ত গানগুলো, সে কারণে যারা একটু রাগ সঙ্গীত ভালোবাসে বা ছোটোবেলা থেকে রাগ সঙ্গীত চর্চা করছে তারা একটু নজরুলের প্রতি বেশি ভালোবাসা, আর ক্লাসিক, পিওর ক্লাসিক্যাল যে বিষয়টা থাকে পিওর ক্লাসিক্যালও চর্চা করছে সবাই বাংলাদেশে এখন, যেমন বেঙ্গল ফাউন্ডেশন এবং অনেক প্রতিষ্ঠান আছে ক্লাসিক্যালে তারা এগিয়ে আসার জন্য, কেউ এগিয়ে এসে গিয়েছে, কেউ ভাবছে, তো সেখানে আমরা ক্লাসিক্যালের পাশাপাশি নজরুলও অনেক অনেক দূর এগিয়ে যাব, এবং নজরুল সঙ্গীতও অনেক শিক্ষার্থী রাগ সঙ্গীত ভালোবেসে বা রাগ সঙ্গীতের সাথে লঘুসঙ্গীত যেটাকে বলে নজরুল সঙ্গীত, লঘুসঙ্গীত হিসেবে ওরা
পছন্দ করে সেই হিসেবে তাদের পড়াশোনা বা একাডেমিক শিক্ষা গ্রহণ করছে। আপনি বলছেন বাংলাদেশে এখন অনেক সুযোগ সঙ্গীত শেখার, অনেকগুলো সঙ্গীত বিভাগ আছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে, সেক্ষেত্রে আসলে সিলেবাসে কী কী আছে, আপনারা কী কী শেখান শিক্ষার্থীকে যখন তারা একেবারে অনার্স লেভেলে ভর্তি হয়, যখন মাস্টার্স পর্যন্ত যাচ্ছে, কী কী ধাপে ধাপে আপনারা শেখাচ্ছেন? 4 বছরের একটা কোর্স থাকে সম্মান শ্রেণীতে। সেখানে যখন নজরুল সঙ্গীত আমরা যদি মনে করি, নজরুলের ঠিক শুরু থেকেই তার সৃষ্টিকর্ম থেকে আমরা দেখি, যবে তার সৃষ্টিকর্ম শুরু হলো বা জন্ম থেকে তার সঙ্গীতের বিষয়টা কেমন করে সে ভাবলো, সঙ্গীত চিন্তা তার মধ্যে কেমন করে আসলো, সেখান থেকে আমরা শুরু করি। সঙ্গীত ভাবনাটা কেমন আছে সেটা আগে, সঙ্গীত চিন্তাটা সে কেমন করে শুরু করলো, যে পারিবারিক নাকি রাষ্ট্রীয়ভাবে নাকি কোনো সঙ্গীত দ্বারা প্রভাবিত হয়ে, এগুলো আমরা দেখি। তখন থেকে আস্তে আস্তে শুরু হয় তার শেষ জীবনের শেষ কর্মজীবন পর্যন্ত আমরা এটাকে সুন্দর করে আমরা ভাগ করে নিই। যেমন তার সৃষ্টিকর্ম সঙ্গীতের এমন কোনো শাখা নেই যেখানে নজরুলের বিচরণ না করেছে, সেভাবে আমরা সব তো আর 4 বছরে শেখানো যায় না, তো আমরা যেটুকু শিখলে তারা বেসিক্যালি বিশ্বসঙ্গীত সমাজে নজরুলকে দাঁড় করাতে পারবে সেই হিসেবে আমরা শিক্ষাটা দিয়ে থাকি এবং সেই হিসেবেই সিলেবাসে তৈরি হয়। সেখানে বাংলা গানের ইতিহাস, তারপরে রাগ সঙ্গীতও থাকে, রাগ সঙ্গীতের কিছু কোর্স থাকে যেগুলো আমরা ওদেরকে করিয়ে থাকি। নজরুলে পড়াশোনা করলেও সে রাগ সঙ্গীতে অনেক দূর পড়াশোনা করতে হয়। আপনার সঙ্গে আরও অনেক আড্ডা হবে, কিন্তু এই মুহূর্তে আরও একটি গান শুনতে চাই, কোন গানটি শুনব? হ্যাঁ, এবার একটি আমি ঠুমরি একটু শোনাবার চেষ্টা করছি। নয়া করু পার, নয়া করু পার, নয়া করু পার, কুলো নাহি নদী জল, কুলো নাহি নদী জল, নদী জল সাঁতার ধীরে করু পার, নাইয়া 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 করু, নাইয়া করু পার। একটু জানতে চাই, আপনি কেন নজরুল সঙ্গীত চর্চার ক্ষেত্রে আগ্রহী হয়েছিলেন, একেবারে ছোটবেলার গল্পটা শুনতে চাই। পারিবারিকভাবেই সঙ্গীত শিক্ষা, আমার ঠাকুমার কাছে আমার প্রথম সঙ্গীত শিক্ষা, তো সেখান থেকে আসলে রাগ সঙ্গীতটাই ভালো লাগতো ছোটবেলা থেকে। আচ্ছা, রাগ সঙ্গীত ভালো লাগতো, তখন তো এতটা বুঝিনি যে রাগ সঙ্গীত আসলে শুধু রাগ সঙ্গীতটা যদি এর মধ্যে থাকি কেমন হবে, তো সেই হিসেবে লাইটস মানে লঘুসঙ্গীত হিসেবে নজরুলটা আমি পছন্দ করি। আর বাংলাদেশের নজরুল সঙ্গীত, যেমন ইন্ডিয়াতে কিন্তু নজরুল সঙ্গীতের উপর এখনও কোনো স্নাতকোত্তর সম্মান কোর্স ওরা এখনও পড়ানো হয় না। আচ্ছা, নজরুল বিশ্ববিদ্যালয় নতুন করে হয়েছে পশ্চিমবাংলায়, সেখানে হয়তো বা শুরু করতে যাচ্ছে তারা, কিন্তু এর আগে কখনো হয়নি সেই হিসাবে। আর আর একটা জিনিস চিন্তাভাবনা করেছি, সেটা হলো ক্লাসিক্যাল তো আমি শিখতেই পারবো, তাই না? আর ইন্ডিয়া থেকে যারা পাস করে আসে রাগ সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত বিষয়ে, তো সেই হিসেবে আমি নজরুলটা পছন্দ করেছি, যে এটাই যদি আমি পড়াশোনা করি সেখানে আমরা কিছু অবদান আমি রাখতে পারবো। অনেক ধরনের তো গান আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, আধুনিক গান আছে, বাউল সঙ্গীত আছে, এসব থেকে নজরুল সঙ্গীতকে কীভাবে আপনি আলাদা করবেন? অবশ্যই আলাদা, আমরা দেখি আমরা পৃথিবীতে কত কোটি মানুষ, কিন্তু সবার সাথে সবার কিন্তু এক একজন এক এক রকম, জি, বৈশিষ্ট্যই আলাদা থাকে। যেমন নজরুলের সঙ্গীতের বৈশিষ্ট্য আলাদা, সেখানে রাগ সঙ্গীতটা খুব বেশি করে চর্চা করতে হয় যাতে করে গানটা সুন্দরভাবে গেতে হয়, কিন্তু রবীন্দ্রসঙ্গীতে সেটা আপনি এতটা প্রয়োজন হয়তো হয় না, লোকসঙ্গীত সেরকমই, কিন্তু সে কারণে আপনি যদি রাগ সঙ্গীত ভালোবাসে থাকেন তাহলে আপনি নজরে আসতেই হবে। নজরুল সঙ্গীতকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী, স্বপ্ন কী? আমি নজরুল সঙ্গীত নিয়ে গবেষণা করি, যে গানগুলো গাওয়া হয়নি, যে গানগুলো সঠিক সুর আছে, রেকর্ড আছে কিন্তু আদৌ গাওয়া হয়নি, সেগুলো আমি গাইবার চেষ্টা করি এবং সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে করে আমরা 100 গানের মধ্যে না থাকি, 100 গানের মধ্যে আমরা সীমাবদ্ধ না থাকি, আমরা অনেক গান নজরুলে অনেক গান শিখব, সেটা সঠিক সুরে সঠিক বাণীতে সঠিকভাবে এবং সেটা প্রকাশ সেটা যেভাবে প্রকাশিত বিভাষিত করা যায় সেটা আমরা চেষ্টা করবো। আমার অনুষ্ঠানটি শেষ করবো আপনার কণ্ঠে আরও একটি নজরুল সঙ্গীত শুনে, কিন্তু তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নৌ টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@bangladeshvision.tv। আল কোরআনে বলা আছে, নিশ্চয়ই নিজের মনের বিরুদ্ধে জেহাদ করাই শ্রেষ্ঠ জেহাদ।
দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান, আমার কোন কুলে আজ ভিড়ল তরি, এটি বিখ্যাত গান নজরুলের। তো এই গানটা সবাই কম বেশি শুনে থাকবেন, তো আমি গাইবার চেষ্টা করছি। আমার কোন কুলে আজ ভিড়ল তরি, এ কোন সোনার গায়। আমার কোন কুলে আজ ভিড়ল তরি, এ কোন সোনার গায়। আমার ভাটির তরি আবার কেন, ভাটির তরি আবার কেন, ভাটির তরি আবার কেন, উজান যেতে চায়। আমার কোন কুলে আজ ভিড়ল তরি, এ কোন সোনার গায়। নিভিয়ে দিয়ে ঘরের বাতি ডেকেছিল ঝড়ের রাতি, নিভিয়ে দিয়ে ঘরের বাতি ডেকেছিল ঝড়ের রাতে। তুমি কেলে মোর সুরের সাথে গাঙের কিনারায়, তুমি কেলে ওগো কেলে মোর সুরের সাথে গাঙের কিনারায়। সোনার দেশের সোনার মেয়ে ওগো তুমি হবে কে মোর তরীর নে, সোনার দেশের সোনার মেয়ে ওগো তুমি হবে কে মোর তরীর নে। এবার ভাঙা তরি চলো বে, ভাঙা তরি চলো বে, ভাঙা তরি চলো বে রাঙা অলোকায়। আমার কোন কুলে আজ ভিড়ল তরি, এ কোন সোনার গায়। তরি এ কোন সোনার গায়, তরি এ কোন সোনার গায়।